ট্রাকটা একবারে ওই আইল্যান্ডের উপর দিয়ে আইসা এই পাশে রানিং গাড়ি প্রাইভেট কার মোটরসাইকেল এগুলোর উপরে উঠে দিছে। কি অবস্থা, এটা শেষ হুন্ডালা, এত উঁচু একটা আইল্যান্ডের উপর দিকে গাড়ি ওই পার চলে গেছে। তাহলে অনেক বড় একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। হায় হায়, ইস, মুখে মুখে সংঘর্ষ রে, ওফ, অনেক লোক অত অত হয়েছে। হায় হায়, কিছুক্ষণ আগে হয়েছে দুর্ঘটনাটা। এই জায়গাটা এত খারাপ, কয়েকদিন পর পর হইতেই থাকে আশেপাশের ভিতরে। এই দেখি, আরে কি অবস্থা, ইস, এটা কি কিছুক্ষণ আগে হয়েছে ভাই? গাড়ি ঘুরাইতে গেছিল, এই পাশে আসতে গেছিল, এই রোডের ওই পার থেকে এসে পড়ছে ওই আইল্যান্ডের উপর দিয়ে, কি বলেন? আর এই পাশে প্রাইভেট কার এদিক দিয়ে যাচ্ছিল, উড়িয়ে দিছে ডিরেক্ট। উনি কি হলো প্রাইভেট কার ড্রাইভার? হ্যাঁ, ও উনি মোটর সাইকেলে ছিল। মানে ও রাস্তার ওই পার থেকে উঠে দিছে এই পার, চিন্তা করা যায়। সামনের চাকা কি বাস্ট হয়ে গেছিল? প্রাইভেট কার এর কোন ক্ষয়ক্ষতি মানে কেউ মারাটা কিছু হয় না, কিছু হয় না, বোঝাই তো যেতেছে। আর প্রাইভেট কার এর যাত্রীরা কি হসপিটালে নিয়ে গেছে? আরে কি একটা অবস্থা। হ্যাঁ, শব্দ শুধু বাইকেরই, দেখেন এগুলো ফিটনেস বিন ট্রাক রাস্তার ওপার থেকে আইল্যান্ডের ওপর দিয়ে উঠে দিয়ে। আহারে, কি একটা অবস্থা। কি অবস্থা, এটা শেষ, পুরো ঘুরে। মানে এটা হলো সাভার যাওয়ার রোড, আর ওই পাশেরটা হলো ঢাকা যাওয়ার রোড। মানে ঢাকা যাওয়ার যে রাস্তাটা থেকে ট্রাকটা একবারে ওই আইল্যান্ডের উপর দিয়ে আইসা এই পাশে রানিং গাড়ি প্রাইভেট কার মোটরসাইকেল এগুলোর উপরে উঠে দিছে। এটা মনে হয় ট্রাকের হেল্পার। ট্রাকের এক্সেল ম্যাক্সেল দেখেন, এই এইসব ট্রাক কেলে কোনো ফিটনেস আছে, কোনো কিছু আছে? কি অবস্থা, মানে এই আইল্যান্ডের উপর দিয়ে উঠে এসে পড়ছে এইটার উপর দিয়ে, চিন্তা করা যায়। হুন্ডালা, আরে এসব গাড়ির ফিটনেস নাই, কিচ্ছু নাই তো। আপনি ভালোভাবে গাড়ি চালাইলে কি হবে?
রাস্তার অপোজিট থেকে যদি এই 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 যে দেখেন 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 এই যে এটার উপর দিয়ে উঠে দিছে, হ্যাঁ এত উঁচু একটা আইল্যান্ডের উপর দিয়ে গাড়ি ওই পাড়ে চলে গেছে, তাহলে কম কথা মনেও ছিল নাকি ওই জায়গায়। এ ফোন দেন বাড়ির লোকের কাছে, ফোন দেন। আরে